তো ভাই ফাইনালি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করে গেছে রিয়েলমি কোম্পানির নোট সিরিজের মোবাইল রিয়েলমি নোট ফিফটি মোবাইলটা এই ফোনটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে এবং এই ফোনে আমরা কি কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি মোবাইলটার দাম কত মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি কী করছো ভাই ঝটপট সাবস্ক্রাইব করে দাও তো আমরা সোজা চলে আসি এই ফোনের লুকসের দিকে লুক্স ওয়াইজ ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর করা হয়েছে রিয়েলমি কোম্পানির নোট সিরিজের মোবাইল কিন্তু এর আগে আমরা বাজারে দেখিনি আমরা রেডমি নোট সিরিজের মোবাইল দেখে থাকি তো রিয়েলমি কিন্তু নোট সিরিজের ফোন লঞ্চ করলো তাও আবার যথেষ্ট কম বাজেটে মানে একদমই সস্তায় লঞ্চ করেছে এবং বাংলাদেশের বাজারে ফোনটা অফিসিয়ালি তোমরা পাবে তো লুকস ওয়াইজ তো ফোনটা দেখতে এত সস্তা মোবাইল একদমই মনে হচ্ছে না বেশ প্রিমিয়াম মোবাইলই মনে হচ্ছে অন্তত মিড রেঞ্জের একটা মোবাইল তো লাগছে এই ফোনটাকে এবং এই ফোনে আমরা আইপি ফিফটি ফোর স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি মোবাইলটার ওজন হচ্ছে একশো ছিয়াশি গ্রাম এবং এর থিকনেস হচ্ছে সাত পয়েন্ট নয় নয় মিলিমিটার এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড থার্টিন অপারেটিং সিস্টেম রিয়েলমি ইউ ইউজার ইন্টারফেসের সাথে এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ডিসপ্লের দিকে ডিসপ্লেটাও কিন্তু আমরা এই ফোনে বেশ বড় পাচ্ছি মানে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট সাত চার ইঞ্চি এইচ ডি প্লাস আইপিএস ওয়াটার ড্রপনস ডিসপ্লে মোবাইল আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন থাকছে নাইনটি হার্স এবং এতে আমরা ওয়ান এইট্টি হার্স টার্সিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি পাঁচশো ষাট নিটস তো এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনা এই মোবাইলে আমরা ডিসপ্লে সেকশনটা বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে কারণ এই কোনটা যে বাজেটের মধ্যে বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে সেই বাজেটে আমরা বেশিরভাগ মোবাইলেই সিক্সটি হার্জে স্ক্রিন রিফ্রেশ ডিসপ্লে দেখতে পাই কিন্তু এতে আমরা যেহেতু নাইনটি হার্জে স্ক্রিন রিফ্রেশ পাচ্ছি তো এখানে দামের বিবেচনায় কিন্তু ডিসপ্লেটা অনেক কাংশেই এগিয়ে যাচ্ছে এবং মোবাইলটাকে যখন তোমরা ইউজ করবে বা এর মাধ্যমে কোনো গেম খেলবে স্ক্রিনটা কিন্তু স্ক্রিন রিফ্রেশের বেশি থাকার জন্য যথেষ্টই স্মুথ কাজ করবে এবং ভিজিবিলিটির কথায় যদি আসি ইনডোরে তো ভিজিবিলিটিতে রকম ইস্যু হবে না হেভি সানলাইটেও ভিজিবিলিটি ঠিকঠাক থাকবে একদম করার রোদে যদি বেরো তখন একটু ভিজিবিলিটি ইস্যু আসতে পারে বাকি অল ওভার বাজেট বিবেচনায় এই ফোনে আমরা ডিসপ্লে সেকশানটা বেশ ভালো পাচ্ছি জাস্ট আমার এখানে পার্সোনালি একটা জিনিসই ভালো লাগলো না যে এখনকার দিনে ওয়াটার ড্রপ নস আর চলে না পাঞ্চল ডিসপ্লে যদি হতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতো পারতো মোবাইলটা তোমাদের কী ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে স্কাই ব্লু এবং মিড ব্ল্যাক কোন কালার ভেরিয়েশানটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারি দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কেমন পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাজার লি পলিমার ব্যাটারি টেন ওয়াট রেগুলার চার্জিং সাপোর্টের সাথে মোবাইল আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা ইউএসবি সি তার পাশাপাশি আমরা এই ফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সের সাথেও আমরা টেন ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি তো এখানে বাজেট বিবেচনায় দেখতে গেলে চার্জিং স্পিডটা আমরা মোটামুটি ঠিকঠাক পাচ্ছি এটাই বলা যেতে পারে যদি অন্তত আঠেরো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা আর সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি সাউন্ড কোয়ালিটি মোটামুটি আমরা অ্যাভারেজ লেভেলের পাচ্ছি এই ফোনে আমরা সিঙ্গেল স্পিকার পাচ্ছি এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কেমন পাচ্ছি তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি রেয়ার সাইডে তেরো মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা প্রাইমারি যে লেন্সটা আমরা পাচ্ছি সেটা তেরো মেগাপিক্সেলের তারপর আমরা একটা ইউজলেস এআই লেন্স পেয়ে যাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো এখানে ক্যামেরার কথা বলতে গেলে মোটামুটি আমরা অ্যাভারেজ লেভেলের ক্যামেরা পাচ্ছি বা এন্ট্রি লেভেলের ক্যামেরা পাচ্ছি এটাই বলা যেতে পারে যে বিশাল হাই ফাই ক্যামেরা বা খুব ভালো ক্যামেরা একদমই বলবো না মোটামুটি কাজ চলাও ক্যামেরা পেয়ে যাচ্ছে এই ফোনে এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই ফুল এইচডিতে ভিডিও শ্যুট করা যাবে থার্টি ফ্রেম পার সেকেন্ডে এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কানেকটিভিটির দিকে কানেকটিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ওয়াইফাই ফাইভ ব্যান্ড ব্লুটুথ ফাইভ এবং ডুয়েল ফোর জি ভোল্টি এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা পারফরমেন্স কেমন পাবো মানে এতে আমরা প্রসেসার কী পাচ্ছি তো এই মোবাইল মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইউনিসক টি সিক্স প্রসেসার এটা একটা টুয়েলভ এনএম অক্টোপর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট এবং এতে আমরা এ মালি এম জি ফিফটি সেভেন পাচ্ছি তো এখানে এই মোবাইলের বাজেটের দিকে যদি দেখি এই ফোনে আমরা প্রসেসারটা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি এটাই মনে যেতে পারে মোটামুটি হালকা ফুলকা গেম তোমরা খেলতে পারবে হালকা ফুলকা মাল্টিটাস্কিং করতে পারবে হেভি গেমিং হেভি মাল্টিটাস্কিংয়ের জন্য একদমই না এই ফোনটা হেভি গেমিং বা হেভি মাল্টিটাস্কিং করতে গেলে তোমাদের একটু বাজেট ইনক্রিজ করতে হবে এবং অন্য কোনো মডেলের দিকে যেতে হবে মোটামুটি যদি ফোনকে ফোনের মতো ব্যবহার করতে চাও অনলাইন ক্লাস করতে চাও বা ইউটিউবে ভিডিও দেখতে চাও আর মাঝারি লেভেলের গেমগুলো ঠিকঠাক খেলতে চাও তাহলে এই ফোনটা তোমাদের জন্য ঠিকঠাক হবে আর এই ফোনটা যে বাজেটে লঞ্চ করেছে সেই বাজেট বিবেচনা দেখতে গেলে মোটামুটি আমরা এতে প্রসেসার ঠিকঠাকই পাচ্ছি এটাই বলা যেতে পারে এই মোবাইলটা আপাতত বাংলাদেশের বাজারে দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে এতে আমরা পাচ্ছি চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ এবং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা এলপি ডিডিআর ফোর এক্স এবং এতে আমরা ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি স্টোরেজ টাইপটা ইউএফএস টু পয়েন্ট টু হলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারত মোবাইলটা তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না অবশ্যই একটা জিনিস বেশ ভালো পাচ্ছি আমরা মোবাইলে মানে ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছে এই ফোনে আমরা মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই ফোনে আমরা তো সব কিছু এনলাম এই ফোনটার ব্যাপারে এবার জেনে নিই মোবাইলটার বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজার মূল্য কত তো এই মোবাইলের চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র দশ হাজার বাংলাদেশ টাকার মতো এবং এই ফোনের চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র এগারো হাজার নশো নিরানব্বই বাংলাদেশি টাকার মতো তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আমি জাস্ট একটা জিনিসই বলতে পারি বেশ সস্তায় কিন্তু এই ফোনটা লঞ্চ করেছে দামটাও খুব কম কিন্তু লুকস ওয়াইজ ফোনটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে এবং ফোনটা যথেষ্ট শক্তপোক্ত ফোন মানে সহজে ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম থাকছে এই মোবাইলের এই মোবাইলের কোন ফিচার্সটা তোমাদের সব বেশি ভালো লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে